নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল, জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। বেশ অল্প দিনেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ধারাবাহিকটি। অভিষেক বোস, নবাগতা দিব্যানী মণ্ডলের পাশাপাশি ফুলকিতে খলনায়িকা হিসাবে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী শার্লি মোদক। তবে তাকে দেখার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন, নায়িকা চরিত্র ছেড়ে কেন খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন শার্লি মোদক? এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। শেষবার তাকে লক্ষ্মী কাকিমার সুপারস্টারে লক্ষ্মী কাকিমার বৌমার চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল। এই ধারাবাহিক শেষ হওয়ার পর 9 মাস আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি। তবে শোনা গেছিল কালার্স বাংলার বিয়ের ফুল ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েও কিছু ব্যক্তিগত কারণে তিনি না করে দেন। এরপর ফুলকিতে খলনায়িকা হিসাবে কামব্যাক করলেন অভিনেত্রী। গল্পের নায়ক রোহিতের প্রথম স্ত্রী শালিনীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। এই চরিত্রটি পুরোপুরি নেগেটিভ, কিন্তু দর্শক মহলে অনেকেই শার্লিকে এই ভূমিকায় মেনে নিতে পারছেন না, কারণ নায়িকার চরিত্রে তিনি আগেই মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে এবার সেই কারণে মুখ খুললেন অভিনেত্রী। শার্লি বলেন, আমি শেষ অভিনয় করেছিলাম লক্ষ্মী কাকিমা সুপারস্টারে, তারপর সত্যি কথা বলতে এই 9 মাস আমি বাড়িতেই বসেছিলাম। আসলে বাবা অসুস্থ ছিলেন, তাই ভালো কাজ করার ইচ্ছেটা আরো প্রবল হচ্ছিল। ব্যক্তিগত কারণে এতদিন কাজ করিনি, মাঝে মাঝে বেশ কিছু সুযোগ এসেছিল। এরপর অভিনেত্রীকে খলনায়িকা চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা সত্যি খলনায়িকা হিসাবে কাজ করব? এই প্রশ্ন আমার মনেও এসেছিল। আমার ঘনিষ্ঠ অনেকজনের সঙ্গেই আলোচনা করেছি, সবার সঙ্গে কথা বলে বুঝলাম ঠিকই তো, ভালো কাজ করা, অভিনয় করাটা আমার লক্ষ্য হওয়া উচিত। আর এই চরিত্রে এমন কিছু স্তর আছে যা আমার ক্যারিয়ারের জন্য খুবই ভালো হবে। এত কিছু ভেবে শালিনীর চরিত্রের জন্য রাজি হয়ে গেলাম। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।